লড়ছি নে এইখানেই এইটাই এই মরব এইটাই এই জীবন দেব তবু আমরা সিআরআই রিপোর্ট নিয়ে তবে ঘর যাব তো এখানে জহড়ালো আমার মাই মাসি কাকি জেঠি সকলকে বলছি তোমরা যে কাজ কামাই করে এই খেমাশুলি দাহি আছে বসে আছো এই বিভিন্ন রকম ঝুমার গান শুনছো আমার মূল খুঁটি মূল মন্তা অজিত প্রসাদ মহাতর বক্তৃতা শুনছো আরো যে এখানে জঙ্গল জহড়ালো জগদেক বক্তা আছে সকলের বক্তৃতা শুনছো সকলের কথা শুনছো তারা কি বলছে সেগুলো মনে রাখছো তোমরা ঘর যায় ভুলে যাবে বলে ঠিক করেছো আমরা কিন্তু এখানে বক্তি আছে না আছে কি বুঝতে আর বুঝাতে তো সেই জন্যই বলছি যে আমরা যেটা বলছি সেটাকে মনে রাখুন আর নিজেদের দৈনন্দিন জীবনে সেটাকে ব্যবহার করুন বারবার বলছি আমরাকে ব্রাহ্মণবাদ বিরোধী সমাজ আমাদের মদ মুক্ত সমাজ আমাদের বন প্রথম বিরোধী সমাজ আমাদের অথচ তবু ঘরে যায় ভুলে যায় সেই ব্রাহ্মণকে ডেকে আনছি আমাদের ঘরে এইটা করা চলবে কি নাই মাই মাসি ভাই বহিনরা এই যে আমাদের এই ফল আমাদের এই দোষ সরকারকে বেদা দোষ দিলে হবে কি নাই ফল কিছু আমাদেরও আছে তাই আগে নিজে সুলিয়ে যান তারপর সরকারকে তো আমি দেখেছি আমরা যে সব ছোট ছোট ছেলেপুলেরা কুর্মি সমাজের ভবিষ্যৎ এই আদিবাসী কুর্মি সমাজের ভবিষ্যৎ যারা এই ছোট ছোট ছেলেপুলেরা আমার ভাই বহিনরা তারাকে এই কুড়মালি সামাজিক মানুষে কোথায় বড় করে তুলুন তবেই তারা আমাদের এই দেশের হালটা ধরতে পারবে আর এইটা করতে পারে কেবল আমার মাই মাসি কাকিরা কারণ একটা ছোঁয়ার পিছনে তার বড় হওয়া তার ভালো হওয়া খারাপ হওয়া প্রত্যেকটাই তার মাই বাপের উপর নির্ভর করে বিশেষ করে মায়ের তো তার জন্যই বলছি যে প্রত্যেকটা ছোঁয়াকে আমাদের আদিবাসী কুর্মী সমাজের মন্ত্র নাই আমাদের জাতি সত্তার কথাটা বুঝায় আমরা কি কেনে সব কিছু ছোট ছানাকেও বুঝান আর কেনে ব্রাহ্মণ্যবাদ সমাজ আমরা ব্রাহ্মণ্যবাদী সমাজকে বিরোধ হতে হচ্ছি সেইটাও আপনার ছোট ছোঁয়াটাকে শুনান তবেই সে বুঝতে পারবে যে সে যা করছে সেটা ভুল পরেই বড় হয়ে শুধরাবে আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের সম্পর্কে তো অবশ্যই আমি অনুরোধ করছি এই স্টেজে এসে প্রশ্নটা জিজ্ঞাসা করবেন কেননা মনে খুঁত নিয়ে ঘর যাবেন না আপনার একটা খুঁত ভবিষ্যতে আমাদের বিরুদ্ধে কাটা হয়ে দাঁড়াবে আর এইখানে জহরের সকলকে আমি জানাচ্ছি একটা কথাই যে আবেগপ্রবণ হয়ে কোনো লাভ নাই নিজে জানুন শিখুন এবং সকলে মিলে এই আন্দোলনটাকে সাফল্যমণ্ডিত করুন একাই লয় আমরা এখানে একাই জহরি নাই সকলে মিলে জহেছি তো প্রত্যেকেরই কিছু না কিছু অবদান আছে আর প্রত্যেকেই শান্তিপূর্ণ ভাবে এই আন্দোলনটাকে গণতান্ত্রিক নিয়মে চালানি এইটাই আমি জানাচ্ছি সকলকে জয় গোরা জোহার বুড়া বাপ মহামায়ক জয় হোক জোহার